ফটোশপ টি ওপেন করার পরে আমাদেরকে ওয়েলকাম টু ফটোশপ পেজটি ওপেন হবে। এরপরে আমরা ফাইল থেকে অথবা এখান থেকে সরাসরি ক্রিয়েট নিউ ক্লিক করলে আমাদেরকে একটি পেজ দেখাবে। একটু ওয়েট করি, দেখুন নিউ ডকুমেন্ট নামে একটি পেজ ওপেন হয়েছে। এই পেজটি আমরা আরো এক জায়গা থেকে নিয়ে আসতে পারি, ফাইল, ফাইল থেকে নিউ, নিউ ডকুমেন্ট। এখান থেকে আমরা ফটোতে যাব, ফটো থেকে ডিফল্ট সাইজ, এখান থেকে আমরা পেজ এডিটিং করতে পারি, সেই ফিচারটি নিয়ে পরে কথা হবে। এইটা আমাদের ক্যানভাস, এর উপরে আমরা আর্ট করব। আর্ট করার জন্য আমাদের সর্বপ্রথম ক্যানভাসের পেজ নিতে হবে। পেজ নেওয়ার জন্য আমরা এইখানে পেজের বিপরীত আমরা ফটোশপে ব্যবহার করব লেয়ার। এখানে একটি লেয়ার ক্রিয়েট করেছি, লেয়ার এবং ব্যাকগ্রাউন্ড এই ক্যানভাসের উপরে যে আর্ট করব। ক্যানভাসটা আসলে ক্যানভাসের উপরে পেজ নিয়ে কেন, লেয়ার নিয়ে কেন কাজ করব? এইটা ক্যানভাস লক করা আছে, এটা হাইড করা আছে, এখানে কোনো কাজ করা যাবে না। এবং ফটোশপের নিয়ম হচ্ছে লেয়ার নিয়ে কাজ করা। তো আমরা যে অবজেক্ট নিয়ে ব্যবহার করি না কেন, প্রত্যেকটা অবজেক্টের পিছনে লেয়ার নিব, অবজেক্টের জন্য লেয়ার নিয়ে কাজ করব। ব্যাকগ্রাউন্ড এবং লেয়ার দেখুন, একটু খেয়াল করে ব্যাকগ্রাউন্ডে সব অপশন হাইড হয়ে আছে এবং লেয়ারের জন্য সব কিছু অপশন ওপেন হয়ে আছে। তো আমরা ইলিপ্স টুলসে চলে যাই। যখন আমরা ইলিপ্স টুলসটাকে নিয়ে ব্যবহার করব, দেখুন সার্কেলগুলো একদমই প্রপারলি সার্কেলটা হচ্ছে না, ডিম্বাকার আসতেছে। আসলে কি ডিম্বাকার সার্কেল, সার্কেলটা সুন্দর গোলভাবে দেখা যাবে সেটার জন্য আমরা কি করব, অল্ট শিফট অল্ট প্রেস করে ইলিপ্স টুলসটাকে সিলেক্ট রাখব। রাখার পরে শিফট অল্ট প্রেস করে সার্কেলটা কাট করব। সার্কেলটা কি হচ্ছে, বাহিরের দিকে চলে যাচ্ছে। তাহলে স্পেস বাটনটাকে, শিফট অল্টারের সঙ্গে স্পেস বাটনটাকে আমাদের প্রেস করতে হবে এবং মাউসটাকে দিকে সরাই নিয়ে আসলে সুন্দরভাবে এটা দিকে সরে আসবে। এবং এখান থেকে অ্যাড পয়েন্টটাকে আমরা সিলেকশন করে নিব। ইলিপ্স টুলটাকে নিলাম, এখান থেকে অ্যাড করে দিলাম এবং এই পাশ থেকে একটা অ্যাড করে দিব, করে ওকে। এখানে কালার দেওয়ার জন্য কালার হুইলে আমরা কালার চুজ করব। কালারটা চুজ করার পরে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার জন্য অল্ট ডিলিট প্রেস করতে হবে। লেয়ারটা সিলেক্ট ছিল, অল্ট ডিলিট প্রেস করছি, কালারটা চলে আসছে। আরেকটি লেয়ার নিচ্ছি, এখন আমরা চোখ আঁকাব। এর উপরে কালার দিতে হবে, অল্ট ডিলিট প্রেস করলাম। এখন এইটা সেম টু সেম নেওয়ার জন্য যদি আমরা ফ্রি হ্যান্ড আর্ট করি, সেম টু সেম চোখ হওয়া একদমই মুশকিল। তো এর জন্য কী করতে হবে, আমরা এর জন্য একটি নতুন পদ্ধতি ব্যবহার করব। এই অপশনটি খুব ভালোভাবে জেনে রাখা ভালো। এটি একটি কপি, তো কপি দুইটার স্টাইলে করা যায়, কন্ট্রোল জে প্রেস করলে কপি করা যায় এবং মাউসের এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় মাউসটাকে অল্টার প্রেস করে ধরলে দেখা যাচ্ছে দুইটা অপশন আসতেছে মাউসে, তার মানে এখানে কপি করতে পারবো। দেখুন এই যে কপি হয়ে গেল, অথবা কন্ট্রোল জে প্রেস করলে এটা কপি হয়ে যাবে লেয়ারের দিকে। খেয়াল করে দেখুন, টু লেয়ার, টু লেয়ার কপি। ওকে, এখন আরেকটা লেয়ার নিচ্ছি, মাইনাস পয়েন্টে যাব এবং এইটা যত বড় সার্কেল নিয়েছি তার একটু বড় সার্কেল। ওকে, কালার দিচ্ছি অল্টার ডিলিট প্রেস করে কন্ট্রোল ডি।
তো আমি এটাকে মুভ টুল সিলেক্ট রাখার পর কন্ট্রোল টি প্রেস করে বেশ খানিকটা ছোট করে নিয়ে মাউস ঘোরাই নিচ্ছি, এখানে রাখলাম। এবং এই দুটোর মধ্যে যদি এই দুটো চোখের মধ্যে যদি আর একটু অ্যাড করা যায় কিছু, হোয়াইট কালার দিচ্ছি, একটি লেয়ার নিচ্ছি এবং অল্টার ডিলিট কন্ট্রোল ডি মুভ তুলে চলে যাচ্ছি। এটাকে অল্টার প্রেস করে একটা কপি নিলাম, নিয়ে আরেকটি চোখে দিয়ে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন। আমার স্টুডেন্টরা সকলেই এটি একটু চেষ্টা করবেন, আশা করি পারবেন। এই ইমেজটাকে সেভ করব কিভাবে, ফাইলে যাব, ফাইল থেকে সেভ অ্যাজ, সেভ অ্যাজ থেকে দুটি অপশনে সেভ করবেন, ফটোশপ পিএসডি ফাইলে আরেকটি জেপিজি ফাইলে সেভ করবেন। এবং এখানে আপনার ইচ্ছা মতো একটা নাম ডকুমেন্টস দিয়ে দিবেন, তারপর এখানে সেভ ক্লিক করলে সেভ হয়ে যাবে।